السلام عليكم, আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে রান্না করে দেখাবো আপনারা খুব সহজে অল্প উপকরণ কিভাবে ফার্মে মুরগি রান্না করতে পারেন, যা আপনার খেতে খুবই ভালো লাগবে। এবং অনেকেই আছেন ফার্মে মুরগিটা খেতে চান না, কিন্তু একবার এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন যে আসলে খেতে কত অসাধারণ লাগে। তো ওই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটি কড়াই বসিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি, এখানে আমি পেঁয়াজ আদা রসুন বাটা আর এখানে গরম মশলা কুচি দিয়ে দিলাম, দুইটা এলাচ, দারচিনি, লং এবং তেজপাতা। এখন আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। আমি পেঁয়াজ আদা রসুন এগুলোকে আমি একটু ভেজে নিয়েছি আর মাঝখানে আমি একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে আর একটু ভাজা ভাজা করে তারপর আমি এখানে পানি অ্যাড করব। আমি এখানে পানি অ্যাড করে দিলাম, তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন হলুদ মরিচ ধনিয়া একসাথে মিক্সড করে রাখা। তারপর আমি এখানে একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, এটাকে আমি একদম পেস্টের মতন করে নিব। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব। আমি এখানে দেখে নিব, এখন আমি টমেটোটাকে ভালোভাবে পেস্ট করে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোগুলো আমার পেস্ট হয়ে গেছে। এখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম, আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। তো আমার তরকারি এই পর্যায়ে। এখন আমি এখানে দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। আমি এখানে দুটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি, এখন আমি তরকারিটা আর একটু কষিয়ে নিব, তারপর আমি পানি অ্যাড করব। দেখে নেব আমার তরকারিটা কি অবস্থা। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি এখন এখানে জিরা গুঁড়ো অ্যাড করে দেব। জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম, আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার রেসিপিগুলো অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।